বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। আপনারা জানেন যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ অলরেডি শুরু হয়ে গেছে আজ থেকেই। আপনারা যদি চান আপনার আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আর বোর্ড চ্যালেঞ্জ কীভাবে করতে হয় সেটা সে বিষয়টি আজকে আপনাদেরকে আমি দেখাই দেব। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর বন্ধুরা, আমরা প্রথমত আপনারা দেখলেন যে আমি মেসেজ অপশনে আসছি। মেসেজ অপশনে আসার পর এখান থেকে যে 1 6 2 এই যে এই নাম্বারটি আমাদেরকে সেন্ড করতে হবে, কিন্তু 1 6 2 এই নাম্বারে। আর আমাদের মেসেজে কী কী লিখতে হবে আসলে এই বিষয়টি নিয়ে আপনাকে দেখাবো। আপনাকে মেসেজে লিখতে হবে RSC। আপনি যদি অবশ্য সব বড় হাতে দেন বড় হাতেও দিতে পারেন, ছোটো হলে ছোটো হাতেও দিতে পারেন RSC। এবং এরপর আসবে কি স্পেস, এরপর আসবে বোর্ড। আপনি কোন বোর্ডে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই বোর্ডটা। আমার সেই বোর্ডের ফার্স্ট থেকে তিনটে ওয়ার্ড আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসেন রুল নাম্বার। আপনাকে রুল নাম্বার দিবেন, আপনার যে রুলটা আছে সেই রুলটা আপনি দিয়ে দিবেন। আমি রুলটা আমি দিয়ে দিলাম, মনে করেন সাপোজ এইটা রুল নাম্বার। এরপরে আবার স্পেস। আচ্ছা, এরপরে আসেন সাবজেক্ট কোড। আপনি আপনি কোন সাবজেক্টে আপনি আপনি করতে চাচ্ছেন বোর্ড চ্যালেঞ্জ সেটা কিন্তু আপনাকে সাবজেক্ট কোড আছে, সাবজেক্ট কোড আপনাকে দেওয়া লাগবে। সেটা সেটা দেখবেন আপনার অ্যাডমিটে দেওয়া আছে সাবজেক্ট কোড হিসাবে। অথবা আপনি যে মার্কশিটটা মার্কশিট অনলাইন যে মার্কশিট আছে সেই মার্কশিটের ঠিক বাম পাশে কিন্তু সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে, আপনার একটু ফলো করে দেখতে পারেন। অথবা আপনার অ্যাডমিট কার্ডেও আপনি দেখতে পারবেন ঠিক বাম পাশে আপনার সাবজেক্ট কোডগুলো দেওয়া আছে। ওকে, এরপরে আসেন আপনি যা সাবজেক্ট কোড এখানে দিয়ে দেবেন। আমি সাপোজ মনে করেন সাবজেক্ট কোড আমার কত দিয়ে দিলাম, 4টা সংখ্যা, এটা আমার সাবজেক্ট কোড। এবং সাবজেক্ট কোডের পরে এখান থেকে আপনাকে আপনি SMSটা সেন্ড করবেন 1 6 2 ওতে। আপনি 1 6 2 যখন আপনি সেন্ড করবেন সেন্ডে থেকে একটা রিপ্লে SMS আসবে, এবং রিপ্লে যে SMSটা আসবে তার ঠিক নিচে কীভাবে আপনি আবার ফিরতি যে SMSটা আছে সেই SMSটা পাঠাবেন। আপনাকে আমি বলে দিই যে আপনি যখন ফিরতি SMS আসবে তখন দেখবেন যে সেই SMSের নিচের অংশে কিন্তু দেওয়া আছে RSC স্পেস ES স্পেস পিন নাম্বার। মানে ফিরতি যে SMS আসবে সেই SMSের মাধ্যমে কিন্তু আপনার পিন নাম্বার থাকবে। ওকে, সেই SMS আপনার পিন নাম্বার থাকবে, সেই পিন নাম্বারের পরে স্পেস দিয়ে আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন। আপনি এভাবে কিন্তু আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। আর 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 এখানে একটি জিনিস আপনাকে কিন্তু ভাবতে হবে, সেটা হলো যে আপনি মনে করেন যে আপনার যদি একাধিক সাবজেক্ট হয়, সাপোজ মনে করেন যে আপনি দুই সাইডে সাবজেক্ট করতে পারেন, তাহলে আপনাকে কী করতে হবে, আপনাকে প্রত্যেকটা সাবজেক্টে দেওয়ার পরে মানে সাবজেক্ট কোড দেওয়ার পরে আবার কমাসিনো দেবেন, দিয়ে আবার আপনি সাবজেক্ট কোড দেবেন, দিয়ে আবার কমাসিনো দেবেন। ঠিক এভাবে আপনি করতে পারবেন। আর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা 125 করে চার্জ প্রযোজ্য। আর আর এখান থেকে বলি যে আপনি 125 চার্জ প্রযোজ্য, এর সঙ্গে আপনাকে 2টা SMS করতে হবে 3 3 6 টেলিটক চার্জ। এই চার্জটা সহ কিন্তু আপনার আপনাকে মেবি 130 টাকা অথবা 132 আপনার ফোন থেকে কেটে নেবে পার সাবজেক্ট প্রতি। ওকে বন্ধুরা, আপনি এভাবে কিন্তু আপনার আপনি আপনার নিজস্ব বাড়িতে বসে আপনি আপনি আবেদনটা করতে পারবেন আপনার টেলিটক সিম থেকে। আর আবেদন শুরু হবে কাল থেকে, সরি, আপনার আবেদন শুরু হবে কাল থেকে 29/11/2022 থেকে 5/12/2022 তারিখ পর্যন্ত আপনার আপনার আবেদন চলবে। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর আপনার যদি আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই একবার নক করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা।